চলে এলাম নতুন একটা এপিসোড নিয়ে পুজো পরিক্রমার। আজ তৃতীয় বেরিয়ে পড়েছি, সবাই বুঝতেই পারছেন এটা কোথায়, কলেজ স্কোয়ার যা কলেজ স্ট্রিটে কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে অবস্থিত। আজ আমরা চলে এসেছি কলেজ স্কোয়ার সার্বজনীনের পুজো পরিক্রমা করতে। বলুন দেখে নেওয়া যাক আজকে কলেজ স্কোয়ারে কি পুজো হচ্ছে এবং কেমন প্যান্ডেল লাইট দিয়েছে। যদি আমরা দিনের বেলা বলছি তাই এর আলোকসজ্জ আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কিন্তু যেটা আমরা পারবো তা দিনের বেলায় সুন্দর একটা সুইমিং পুল আর প্রচুর জনসংখ্যার ভিড়, সবাই একসাথে পথ চলতে ব্যস্ত, প্যান্ডেলের দিকে সবাই এগিয়ে চলেছে এবং আমরাও আস্তে আস্তে মূল মণ্ডপের সামনে পৌঁছে গেছি এবং মূল মণ্ডপটা একটা দক্ষিণ ভারতের সাদা মন্দিরে রূপ দিয়েছে এবং দূর থেকে আমরা মণ্ডপ সজ্জা দেখে আমাদের ফিরে যেতে হলো, কারণ এখানে নো এন্ট্রি ছিল। আর তৃতীয় কলেজ স্কোয়ার দর্শনার্থীর জন্য মূল প্রবেশ পথ বন্ধ ছিল। এইটা হচ্ছে আপনার মোহাম্মদ আলী পার্কের পুজো, কাঁচের অসাধারণ কাজ, সূক্ষ্ম কাজ, সামনে বেতের কিছু কাজ বাকি এবং ভিতরটা অসাধারণ কাঁচের ফুল সূক্ষ্ম সূক্ষ্ম কাঁচ দিয়ে ফুটিয়ে তুলেছে ঝাড়বাতি। আর কাঁচের মণ্ডপ দেখতে সত্যি চোখ জুড়িয়ে যাওয়ার মতন কাজ, অতি সুন্দর কাজ কাঁচের আর ঝাড়বাতির সুন্দর একটা মিশ্রণ। এবং সামনে দেখতে পাচ্ছেন ভিতরের সুন্দর কাজ। আর তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকন বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও নতুন ডিজাইন করতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। আপনাদের পুজো ভালো কাটুক, আরও আপনারা সুস্থ থাকুক, এই কামনা করে আজ ভিডিওতে।